আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লাইনের মাঝখানে নতুন পয়েন্ট নেবেন অথবা লাইনের মাঝখানে কিভাবে ব্রেক পয়েন্ট দিবেন। আমাদের অনেক সময় লাইনের মাঝখানে নতুন একটি পয়েন্ট নিতে হয়, নতুন পয়েন্ট যোগ করতে হয় অথবা কোনো বাহুর কিছু অংশ ডিলিট করে দিতে হয়। তো এই কোন বাহুর কিছু অংশ ডিলিট করা অথবা নতুন পয়েন্ট নেওয়া, এটা কিভাবে আপনারা করবেন সেই প্রসেসটি আমি আজকে দেখাবো। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে একটা চতুর্ভুজ আর্ট করা আছে, এই চতুর্ভুজে আমরা দেখতে পাচ্ছি যে চারটা পয়েন্ট আছে। এখন আমার মনে করেন এই বাহুর উপরের বাহুর মাঝখানে আমার আরেকটা পয়েন্ট নেওয়া দরকার, সেক্ষেত্রে আপনারা প্রথমত এই বাহুটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে নেবেন হচ্ছে ব্রেক অ্যাট পয়েন্ট, এই সিম্বলে ক্লিক করবেন। এই টুলের উপর ক্লিক করার পরে আপনি যেই বাহুতে নতুন পয়েন্ট নিতে চান সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার একটা ক্লিক করবেন মাউসের বাম পাশের বাটনে, তাহলে আপনার এখানে মাঝখানে দেখবেন একটা পয়েন্ট হয়ে গেছে। এখন আপনার উপরের বাহুটি দুইটি পার্ট হয়ে গেল, দুইটি পার্টে বিভক্ত হয়ে গেছে, মাঝখানে একটি নতুন পয়েন্ট সৃষ্টি হয়েছে। এখন আপনি চাইলে যে কোনো একটি বাহু আপনি এখান থেকে ট্রিম দিয়ে কাটতে দিতে পারেন, এভাবে একটি কাটবেন আরও দিক থাইকা যাবে। এ হচ্ছে একটি প্রক্রিয়া। আবার আমাদের অনেক সময় হচ্ছে কি যে এই বাহু কিছু অংশ ডিলিট করে দিতে হবে, সেই ক্ষেত্রে করবেন কি আপনার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে এই ব্রেকে ক্লিক করবেন। ব্রেকে ক্লিক করার পরে মাউসের বাম পাশের বাটন দিয়ে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে মনে রাখতে হবে যে টোটাল যে বাহুটা আছে, বাহুর মাঝখানে একটা মিড পয়েন্ট আছে, যে চতুর্ভুজ ত্রিভুজের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট থেকে আপনার ডানে অথবা বামে কতটুকু জায়গা আপনি কাটতে চান ঠিক ততটুকু দূরে মাউসের কার্সর রেখে বাম পাশে বাটন ক্লিক করবেন, তাহলে আপনার অতটুকু কাটতে যাবে। দেখছেন মিড পয়েন্ট থেকে আমি এতটুকু দূরত্বে কার্সর রেখে মাউসের বাম পাশের বাটন ক্লিক করছি, এই জন্য আমার এতটুকু জায়গা ডিলিট হয়ে গেছে বাহু থেকে। এইভাবে আপনারা ব্রেক অ্যাট পয়েন্ট দিয়ে নতুন একটি পয়েন্ট নেবেন, আর যদি উচ্ছিষ্ট বা অতিরিক্ত কোনো অংশ থাকে বা বাহুর মাঝখান থাকে তাহলে সেটুকু কাটিয়ে দিবেন। এখন আপনি চাইলে এখান থেকে পলিলাইন দিয়ে আবার নতুন একটি বাহু নিতে পারেন, এভাবে আপনার নতুন বাহু অ্যাড করতে পারেন, সংযোজন বিয়োজন করতে পারেন। অর্থাৎ বাহুর মাঝখানে পয়েন্ট নেওয়া সংযোজন বিয়োজন করার জন্য আপনার ব্রেক অ্যাট পয়েন্ট আর হচ্ছে ব্রেক, এই দুটি টুল বারের কাজ করতে হবে। এই দুটি টুল দিয়ে আপনার এই কাজগুলো করতে হবে। এখানে নোয়াখালী জেলার একটি ম্যাপ ট্রেস করা হয়েছে সমস্ত দাগ উঠাইয়া। এখন মনে করেন এই হচ্ছে আমার একটি প্লট, প্লটের যদি কোনো এই প্লটের মনে করেন আমার এখানে একটা পয়েন্ট দরকার, তাহলে আমার করতে হবে কি এখান থেকে ব্রেক অ্যাট পয়েন্টে ক্লিক করে আমি এই বাহার উপরে রেখে মাউসের বাম পাশের বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আরেক বা দ্বিতীয়বার ক্লিক করব, তাহলে দেখেন আমার এখানে একটি পয়েন্ট হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো চতুর্ভুজ ত্রিভুজ বা প্লটের বাহুর মাঝখানে পয়েন্ট ক্লিক করবেন এবং কোনো অংশ ডিলিট করতে হলে ব্রেক দিয়ে ডিলিট করবেন। আর আমি ডিজিটাল ল্যান্ড সার্ভে ট্রেনিংয়ের অনলাইন ক্লাস করাই, আমার প্রতিটি বিষয়ের উপরে লেকচার শিট আছে, আপনারা চাইলে শিটগুলো নিতে পারেন। এখানে সকল বিষয়ের ছবি সহকারে সিস্টেম দেওয়া আছে, লেখা আছে, আর আমি যে বিষয়গুলো ট্রেনিং দিয়ে থাকি তার একটা সূচিপত্র আছে, আপনার চাইলে এখান থেকে দেখতে পারেন। ডিজিটাল ল্যান্ড সার্ভে ট্রেনিং কোর্সের মেয়াদ 2 মাস অথবা 4 মাস, এখান থেকে শুরু। প্রথমে পেজ সেট আপ দেওয়া শেখানো হয়, তারপর নকশা ওপেন করার নিয়ম। এখানে মোট 37টি টপিক আছে, এই 37টি টপিকই প্রশিক্ষণ দেওয়া হয়, আর এই 37টি টপিকের উপরেই আমার লেকচার শিট আছে। লেকচার শিটগুলো আপনারা চাইলে নিতে পারেন, যারা লেকচার শিট নেবেন অথবা ট্রেনিং করতে চান অনলাইনে তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, আমার নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলে কখন ক্লাস, কী শিডিউল, কীভাবে ক্লাস করতে হয় বিস্তারিত আপনারা জানতে পারবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে এখানে অ্যাড হতে পারেন।
আমার ফেসবুক পেজের নাম হচ্ছে জমি জরিপ শিক্ষা। এটা আমার লেখা বই, এই বইয়ের কভার পেজে ছবি দেওয়া আছে যাতে ভুলে কেউ অন্য কোনো পেজে না যান। আর আমি আমার এই পেজে প্রতিটি ভিডিও শেয়ার দিয়ে থাকি, চাইলে আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আশা করি ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।